পায়রাদের ডিম বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পর তাদের ঘরটাকে যদি আমরা আবার পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেই একই জায়গায় যদি আবার রেখে দিতে পারি, সব ধুলো ময়লা যে ওরা যে পায়খানা করে সেইগুলো যদি আমরা ভালো করে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে আবার যদি সেই পুনরায় তাদের বাসাটাকে তাদের সেই জায়গাতেই আবার স্থাপন করতে পারি, তাহলে তারা আবার পুনরায় সেই বাসাতে ফিরে যাবে এবং তাদের বাচ্চা কাচ্চার সুস্থ আর স্বাভাবিক শরীরও তৈরি হবে, যাতে তারা সুস্থ স্বাভাবিক থাকতেও পারে। তাই আমরা আজকে বাসকগুলোকে পরিষ্কার করবো, পরিষ্কার করে তাদের জায়গায় রেখে দেবো। কী সুন্দরভাবে দেখুন পায়রাগুলো বাসক রাখার সাথে সাথে সেই ঘরে প্রবেশ করবে। দেখুন এখানে লেগে আছে, তো আমি এগুলো কত সহজে শুধুমাত্র কোনো খরচ না কোনো কিছু না শুধুমাত্র এক বাড়িতে নির্মিত হাঁটার সাহায্যে পরিষ্কার করা যাবে। তাই আমি বলবো যারা পায়রা পুষে তাদের পক্ষে তো খুবই ভালো হবে, কারণ বিনা খরচে এই কাজগুলো হয়ে যাবে, জাস্ট একটা ছাটার দরকার পড়বে। চারিদিকটা এভাবে পরিষ্কার করে দেবো। এখন আর কোনো কাজ আছে? আপনারা ঘরে শুধুমাত্র ইট দিয়ে এদের বাসার জায়গাটাকে ঠিক করতে পারেন, তো আমি বলবো না অন্য কিছু বলবো না, কিন্তু কম খরচের মধ্যে ইটই ভালো, কারণ এরপরে আপনাদের যদি ইটের উপর ওদের মলমূত্র যাই পড়ুক না কেন, এরপরে আপনারা ইট দিয়ে এমনি নর্মালি কিছু দিয়ে ঘষেই পরিষ্কার করে ফেলতে পারবেন, তো বিনা খরচাতে হয়েই যাচ্ছে, আর কিছু করতেই হচ্ছে না। ওই জন্য বাসকের নিচটা ফাঁকা আছে, তো এরপরের পর বাসগুলো সাজিয়ে দেবো। গোপি গোপু ইউজ করা প্যাকেট বলছি ইউজ করা, তাই না ইউজ করি না এখনো, আরে খেয়ে ফেলে দিয়েছিলাম তারপর আবার নিয়ে এসেছি। দেখুন আমার কথা মতো পায়রাগুলো নতুন বাসায় কী সুন্দর ঢুকে পড়ছে, কোনো ভয় নেই ওদের মনে, কারণ অনেক পায়রা হয় নতুন জায়গায় এসে হয়তো ভয় পায় বা নতুন বাসা থেকে ভয় পায়, কিন্তু Thank you.